হ্যালো বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যথারীতি 6 আগস্টের রাত। কালকে তোমাদের বহু প্রতীক্ষিত সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার, যে ডিস্ট্রিক্ট সেন্টার রয়েছে, সেখানে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, আমি বেস্ট অফ লাক বলি সবাইকে। তো অবশ্যই তোমরা সফল হবে পরীক্ষায়, এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে আইএএস, আইপিএস, আইএফএস বা যে সার্ভিসই তোমরা যাও না কেন, সেই স্বপ্নটা তোমাদের ধীরে ধীরে, তোমরা সেই স্বপ্নের পথে কিন্তু একটা ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে? তোমরা হয়তো ইউপিএসসি দিতে যাচ্ছ না কালকে, কিন্তু কালকে যে পরীক্ষাটা দিতে যাচ্ছ সেটা কিন্তু বলতে পারো যে ইউপিএসসির যে তোমাদের জার্নি হচ্ছে সেটা, সেই জার্নিতে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ, ঠিক আছে? অনেকে হয়তো এটাই তোমাদের প্রথম কম্পিটিটিভ এক্সামিনেশন বা এই ধরনের পরীক্ষা হয়তো তোমার প্রথমে ফার্স্ট দিচ্ছ, তো সেই জন্য তোমাদের আমি আগের থেকে শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এবার আমি একটা ছোট্ট তোমাদের কাছে অনুরোধ করব, বা বলতে পারো যে আমার চ্যানেলে যারা যুক্ত রয়েছে তারা হয়তো, মানে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করি, বা আমি তোমাদের বিভিন্ন রকমের ভাবে গাইড করার চেষ্টা করি, বিভিন্ন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি যতটা আমার পক্ষে পসিবল, ঠিক আছে? আমার এই ব্যস্ততার মধ্যে থেকে তোমরা যারা আমাকে টেক্সট করো, হোয়াটসঅ্যাপে বা ফোন করো, নিশ্চয়ই দেখো অলমোস্ট প্রায় সবারই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সাধ্যমতো। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে রাতে ভালো করে ঘুমাবে, কালকে রিপোর্টিং টাইম যেটা রয়েছে তার অবশ্যই 1 থেকে 1.5 ঘন্টা আগে চলে যাবে, এবং জাস্ট নর্মালি পরীক্ষা দেবে। এক একটা সেন্টারে হয়তো এক এক রকম প্রসিডিওর থাকবে, বাট নর্মালি পরীক্ষা দেবে। মেইন যেটা কথা সেটা হচ্ছে যে আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমি এই যে তোমাদের গাইডেন্স রয়েছে ইউপিএসসি বা আদার এক্সাম সম্বন্ধিত, সেটার পাশাপাশি কিন্তু একটা ট্রাভেল ব্লগিংও কিন্তু আমি করতে অনেকটা ভালোবাসি। মানে আমি মূলত এই ইউপিএসসির প্রিপারেশান বা ইউপিএসসির গাইডেন্স দেওয়া থেকে স্টার্ট করে এগুলো যেরকম আমি মূলত করি আমার জীবনে, তার সাথে কিন্তু আমি মানে ভারতবর্ষের বিভিন্ন সিনিক প্লেস যেটা রয়েছে সেটা কিন্তু আমি একা একা সোলো ট্রাভেল করে ঘুরি, ঠিক আছে? এটা কিন্তু আমার একটা হিডেন হবি বলতে পারো। তো সেই হবির উপর বেস করে আমি কিছু জাস্ট 5-6 মাস আগে আমি, আমার কাছে প্রচুর ভিডিও রয়েছে, সেই ভিডিও নিয়ে আমি কিছু স্টার্ট করেছিলাম, অর্থাৎ সেই ভিডিওগুলোকে জাস্ট নর্মালি এডিট করে আপলোড করা স্টার্ট করেছিলাম। এবার এডিটটাও সব কিছু আমি ফোনে করি, ঠিক আছে? আমার কোনো সফিস্টিকেটেড গ্যাজেট নেই বা সেই ধরতে কিছুই আমার নেই, জাস্ট একটা ফোন রয়েছে। তো এখানে কিছু আমি, আমার যে চ্যানেল রয়েছে স্যান্ডি স্ট্রেইল, আমার নাম সন্দীপন পাল, ঠিক আছে? তো সেখান থেকে স্যান্ডি স্ট্রেইল আমি একটা চ্যানেল খুলেছি। তো সেই চ্যানেলে কিন্তু বিভিন্ন নর্থ বেঙ্গল সুন্দরবনের ভিডিও, সুন্দরবনের একটা শেষতম জনপদের ভিডিও থেকে শুরু করে বিভিন্ন জায়গার, আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বানারস, তারপরে অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া রয়েছে আমার নিজের ফোনে তোলা। তো তোমরা চাইলে, তোমাদের যদি পড়াশোনার মাঝে একটুখানি ট্রাভেল ব্লগ দেখতে ইচ্ছে হয় বা যদি মনে করে থাকো এই জিনিসগুলো তোমরা একটু দেখতে চাও, তাহলে কিন্তু এটাতে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। গাইডেন্সের পাশাপাশি এটাও আমি, এটাতে আমি খুব অ্যাক্টিভ নই, যদিও মাঝে মাঝে একটু করি, ঠিক আছে? 1-2 মাস হয়তো একটা করলাম। তো এটার সাথে কিন্তু তোমরা যুক্ত হতে পারো, আশা করি তোমাদের চ্যানেলটা ভালো লাগবে। আবারও আমার তরফ থেকে তোমাদের বেস্ট অফ লাক কালকের জন্য। কালকে একটা ব্যাটেল আসছে তোমাদের সামনে, যুদ্ধ তোমরা জয় করে এসো, এবং চ্যানেলের সাথে যুক্ত থেকো। ধন্যবাদ এবং গুড নাইট।